আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে আমরা করব সাপ্তাহিক কুইজের ক্লাস। জাকির হোসেন জিসান রোমিত আলী থেকে শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন অনলাইন স্কুল। আজকের ক্লাস যারা দেখতেছেন আপনারা, আজকে আলোচনা করব কুইজের ক্লাস। অর্থাৎ আমরা পুরো সপ্তাহটাই থিওরি ক্লাস করাই, আজকে আমরা করব কুইজের ক্লাস। অর্থাৎ যা পড়ানো হয়েছে তার উপরে কিছু আলোচনা করা হবে কুইজের। আর কুইজের ক্লাস আলোচনা করার আগে আপনাদেরকে জানাতে চাই, আমাদের নতুন ব্যাচের কোর্সের ভর্তি চলতেছে। অর্থাৎ পুরো রমজান মাসে চলবে নতুন ব্যাচের ভর্তি। তো যারা আমাদের সাথে এই থিওরি এবং কুইজের ক্লাসটি করতে চান লাইভে, সরাসরি জুমের মাধ্যমে ঘরে বসে আপনারা ক্লাস করবেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, আমাদের এখানে অনেকগুলো ফ্যাসিলিটি আপনাদের জন্য থাকবে। আর আমি আপনাদেরকে সেই ফ্যাসিলিটি গুলো তৈরি করে দিতেছি ইনশাল্লাহ। এবং যারা আমাদের সাথে মাত্র 2 থেকে 3 মাস ক্লাস করতে পারবেন আমাদের সাথে, আপনাদের পক্ষে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়া সহজ হয়ে যাবে। অর্থাৎ ঘরে বসে পড়াশোনা কমপ্লিট করে আপনারা আমাদের সাথে পড়াশোনা করে কোর্স কমপ্লিট করতে পারবেন। আমাদের এই কোর্সে আমরা দেখানোর চেষ্টা করি কিভাবে আপনি খুব সহজে ভেরো এবং ফালসো কুইজের উত্তর দিবেন। অর্থাৎ যেহেতু কুইজ পরীক্ষায় আপনাদের শুধু নৈমিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো শেখানোর চেষ্টা করব। এখানে আমরা যে কোর্সটা করাচ্ছি আপনাদের জন্য, অর্থাৎ আনলিমিটেড ক্লাসের যে সুযোগটা আপনারা পাবেন মাত্র 120 এউরো কোর্স ফি এর মাধ্যমে। অর্থাৎ আপনারা এখানে ক্লাস করবেন আনলিমিটেড থিওরি এবং কুইজের লাইভ ক্লাস জুমের মাধ্যমে। ক্লাস আপনারা পাবেন ভিডিও ক্লাস, এছাড়া আপনাদের ক্লাস টাইম থাকবে সবসময় 9টায় এবং সপ্তাহে 3 দিন যার যার গ্রুপের বেসিক ক্লাস। পাশাপাশি আপনাদের জন্য থাকবে এক্সট্রা বোনাস ক্লাস, অন্যান্য গ্রুপের সাথে ক্লাস করার প্র্যাকটিস করার সুযোগ থাকবে। ভিডিও রেকর্ড গুলো আপনারা পেয়ে যাবেন, যাতে করে যারা একটু দুর্বল ভাষায় তারা একটা ক্লাস বারবার দেখার সুযোগ পাবেন। এছাড়া আপনাদের জন্য থাকবে আমাদের নিজস্ব অ্যাপ জিসান বাংলা পাতেন্ত অ্যাপ, আলহামদুলিল্লাহ আমরা তৈরি করতে পারছি এবং এটা এখন অলরেডি প্লে স্টোরে পাবেন। এবং আমাদের ওয়েবসাইট www.jisanbanglapatente.com, এই ওয়েবসাইটে আপনি আমাদের অ্যাপটা ব্যবহার করতে পারবেন। আর আমাদের সাথে যারা কোর্স করতেছেন, এই কোর্সের মাধ্যমে আপনারা পাবেন অনেকগুলো ফ্যাসিলিটি। বিভিন্ন গ্রুপে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন থাকতে পারবেন এবং শব্দার্থ নোট আপনারা পাবেন। এছাড়া আপনাদের জন্য কিছু পিডিএফ নোট থাকবে। যারা নতুন বেঁচে ক্লাস করতেছেন এবং যারা করবেন ভাবতেছেন, তাদের জন্য রুটিন তৈরি করা হয়েছে সোমবার, মঙ্গলবার ও শুক্রবার থিওরি ক্লাস এবং প্রতি রবিবার আপনাদের কুইজের ক্লাস। আর এখানে আপনাদের জন্য আনলিমিটেড কিছু বিষয় থাকতেছে, যেটা আপনাদের এই 120 এর কোর্সের মাধ্যমে আপনারা পাবেন আমাদের সাথে ক্লাস করলে। যারা এই ক্লাসগুলো করবেন ভাবতেছেন কিভাবে করানো হয়, আপনারা অনেকে জানেন না, তাদের জন্য সহজ মাধ্যম হচ্ছে জুম। অর্থাৎ জুমের মাধ্যমে সরাসরি আপনি ঘরে বসে আমাদের সাথে ক্লাস করবেন। যারা জুমের ব্যবহার জানেন না, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা তাদেরকে এগুলো অ্যাক্টিভ করাই দিব। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের ক্লাসের সমস্ত ইনফরমেশন গুলো আপনাদেরকে পাঠাই দেওয়া হবে এবং লিঙ্ক গুলো দেওয়া হবে। এছাড়া ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ক্লাসগুলো করতে পারবেন। রিকভারি ক্লাস গুলো আপনারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, ইউটিউব এর মাধ্যমে করতে পারবেন। এবং নতুন নিয়মে কিভাবে পরীক্ষা দিবেন, এই বিষয়গুলো আমরা আপনাদের এই ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কিভাবে 30টি কুইজ প্রশ্ন যে দিতে হবে আমাদের, এবং 20 মিনিটের মধ্যে সেগুলো দেখানোর চেষ্টা করব। আর যারা আপুরা আছেন, যারা পাতেন্তা নিতে বা ড্রাইভিং করতে খুব আগ্রহী, তাদের জন্য আমাদের এখানে দন্নে গ্রুপের ব্যবস্থা করা আছে। আলহামদুলিল্লাহ অনেকগুলো গ্রুপ এখানে একসাথে ক্লাস করতেছে, দন্নে গ্রুপ। অর্থাৎ মেয়েদের জন্য আলাদা গ্রুপ করা আছে, তাদের নিরাপত্তার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য। তো আপনারা চাইলে আমাদের সাথে এই গ্রুপে জয়েন হতে পারবেন। এছাড়া ব্যাড ডে গ্রুপ কুইজ ক্লাস, যেটা আমরা করাই সপ্তাহে 6 দিন, সন্ধ্যাবেলা করাই অথবা রাতের বেলা করাই। অর্থাৎ মডেল টেস্ট পরীক্ষার যে ক্লাস গুলো হয়, আপনারা আমাদের এই কোর্সে ভর্তি হলে এই বড় অপরচুনিটি আপনারা পাবেন পরীক্ষার জন্য প্রিপারেশন। এছাড়া প্রত্যেকটা চ্যাপ্টারে থিওরি এবং কুইজের ক্লাস আমরা এভরিডে করানোর চেষ্টা করি। অর্থাৎ সপ্তাহে 6 দিন আমরা থিওরি ক্লাস করাই। প্রত্যেকটা চ্যাপ্টারের আনুষঙ্গিক লিসন গুলো আমরা ইতালিয়ান এবং বাংলা ভাষায় করানোর চেষ্টা করি। তো আপনার প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো এখানে অফুরন্ত ক্লাসে যে সুযোগটা আপনারা পাবেন আমাদের সাথে, আমাদের কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে, অর্থাৎ পেইড গ্রুপের মাধ্যমে আপনারা এই সুযোগটা নিতে পারবেন। তো এটা একটা বড় অপরচুনিটি, এবং আমাদের সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য আমাদের পেজ ফলো করবেন, পাতেন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল। এটা হচ্ছে একটা শিক্ষামূলক পেজ, যে পেজে চেষ্টা করে সবসময় আপনাদেরকে শিক্ষামূলক বিষয়গুলো সম্প্রচার করতে। সো আর আমাদের সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের স্কুলের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিজান নামে যে চ্যানেলটা আছে, আপনারা সেখানে গেলে শত শত প্রায় 600 ভিডিও পাবেন। আপনারা ওপেন করা আছে, পাবলিক করা আছে, সেখানে আপনারা আমাদের সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। তো এখন আমরা কুইজে ঢুকবো। আর কুইজে করানোর জন্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমাদের নিজস্ব অ্যাপ দিয়ে আজকে কুইজ করাবো। যারা আমাদের অ্যাপ সম্পর্কে এখনো জানেন না, তাদের জন্য আমরা আজকে আমাদের অ্যাপ দিয়ে কুইজ করানোর দেখানোর চেষ্টা করব। ওকে, অলরেডি যারা আমাদের স্টুডেন্ট তারা আমাদের অ্যাপ সম্পর্কে জানেন। আমাদের এই অ্যাপে আমরা আজকে কাবিতল উনো নিয়ে কুইজ করব। অর্থাৎ কাবিতল উনো সিলেক্ট করে রাখছি আমি আগে থেকেই। সো আমরা এখন স্টার্ট কুইজে যাব।
ওকে, স্টুডেন্ট সবাই কি দেখতে পান? হ্যাঁ দেখা যায়, ওকে আমি দেখছি। ওকে, আমরা স্টার্ট করি। সবাই মনোযোগ দিবেন এবং স্পিকার অফ রাখবেন। আপনাদের আজকে কুইজ মিলানোর পালা। সবাই শুনবো এবং আপনার মতে কুইজ গুলো কি বেরো নাকি ফালস নাকি অন্য কোনো মতামত আছে সেটা আমাদেরকে জানাবেন। ওকে, প্রথম কুইজ। I veicoli a due ruote, con motore termico fino a 50 cm cubici di cilindrata e velocità massima di 45 km orari sono ciclomotori. এখানে বলতে সিকলো মোটরই বলতে বোঝানো হয় যে গাড়িগুলোর সিলিন্ডার 50-এর মধ্যে এবং ভেলোসিটা 45-এর মধ্যে, তাদেরকে সিকলো বেরো মোটরি বলা। বেরো 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 L'auto veicolo è un qualunque veicolo a motore. বেরো নো, আমি মিলাইতে বলছি, বলতে পারি না কাউকে। আউটো ভেহিকল হলো কোন ভেহিকল মোটরে, অর্থাৎ গাড়ি বলতে বোঝানো হয় যে কোনো গাড়ি কি গাড়ি মানে চার চাকার ভারী গাড়ি বলছে এখানে, না যে কোনো গাড়ি চার চাকার গাড়ি আউটো ভেহিকল হইতে পারে না। আউটো ভেহিকল এলি আউটো আউটো ভেহিকল কম কম প্রেন্দ নতুতি ভেহিকল ইয়া মোটরে কন আলমেনো কোয়াত্রো রোতে, যার কিনা অন্তত চারটা চাকা থাকবে তাকে বলা হবে এক্সক্লুসিভ ই কোয়াদ্রোসাইকেল। এর মানে কি? কোয়াদ্রোসাইকেল বাদে, তার মানে সব গাড়িকে আমরা আউটো ভেহিকল বলতে পারি না, কথাটা মিথ্যা। ফালস। যদি আপনারা বুঝতে না পারেন, না এফসের মধ্যে বাংলা অপশন দেওয়া আছে, যানবাহন যে কোনো মোটর যান। নো, ফালস। Il conducente di un veicolo non deve fare sempre affidamento sul comportamento degli altri, che può non essere corretto. যেমন এটা আপনার প্রথম অধ্যায় তৃতীয় পাঠ থেকে আসছে, বলছে যে আপনি যখন ড্রাইভিং করবেন তখন অন্যদের উপরে বেশি কি করবেন না, এই নির্ভর করবেন না, কারণ সবসময় সেটা সঠিক হবে না। Nelle autostrade possono circolare solo gli autoveicoli. Autostradae, কোন গাড়িগুলো চলতে পারবে? পশ্চিম চিরকুলারে সোলো আউটো ভেহিকেল, শুধু আউটো ভেহিকেল চলতে পারবে সেখানে? ফালস। কারণ আমরা জানি আউটো ভেহিকেলের মধ্যে কি চলতে পারবে, মোটর সাইকেলও চলতে পারবে, তাই না? তার মানে এখানে কি বলছে, সোলো আউটো ভেহিকেল বলছে, জন্য ফালস। Il conducente deve dare segni di impazienza se il veicolo che sta davanti procede troppo lentamente. এখানে বলা হইতেছে যে একজন ড্রাইভার অধৈর্যের পরিচয় দিবে যখন সামনের গাড়িটা খুব ধীরে ধীরে চলে। দেবিনো অল্ট্রে তুতেলারে আংকি ইন কাজু দি রালেন্তামেন্টো দেল্লা সিরকুলাসিওনে নন দার সেনি দি ইমপাসিয়েন্সা। ব্যর্থই স্পিকার আপনাদের থাকতে হবে। হ্যাঁ, আমি কিন্তু প্রিন্সিপাল অন করতে বলি নাই কাউকে। ব্যর্থ ই ভেহিকুলিকে প্রসেদন ত্রপ লেন্তামেন্টো, অর্থাৎ যারা খুব ধীরে ধীরে চলে তাদের সাথে আপনি কি করবেন, ধৈর্যশীল হবে। এখানে বলছে ইম্পাসিয়েন্সা, অধৈর্য হয়ে যাবে, অধৈর্য, এই যে অধৈর্যের লক্ষণ দেখাবে। ন, আপনি অধৈর্য হলে চলবে না। Nelle autostrade possono circolare i ciclomotori e i motocicli con cilindrata fino a 125 centimetri cubici. এখানে বলতেছে নেলে অটোস্ট্রাদে পশ্চিম চিরকুলারে ই সিকল মোটরি ই মোটরসাইকেল কোন সিলিন্ডারটা ফিনো 120। মনে আছে 120-এর কথা আপনাদের? জি ভাই, এটা ফালসো ভাই। এটা সব সময় কিন্তু ফালস হবে। সো আমাদের অ্যাপের মধ্যে আপনারা দেখতেছেন সব কিন্তু ব্যবস্থা দেওয়া আছে, কেন বেরো কেন ফালস সেটা থাকতেছে। La corsia di decelerazione può essere utilizzata per la sosta dei veicoli. বলতেছে কোর্সে যদি ডিসেলারেশনের মধ্যে আপনি কি করতে পারবেন, সস্তা করতে পারবেন, পার্কিং করা যাবে না? আপনাদের বলতে হবে না, কারণ কি গ্যাঞ্জাম হয়ে যাবে, আপনারা বুঝবেন। সবাই চুপচাপ আপনাদের কাগজে মিলাইতে থাকেন, তারপর আমরা এগুলো ডিসকাস করব পরে। তার মানে কি? ফালসো। La corsia di accelerazione può essere utilizzata per il sorpasso. কোর্সে দি ডিসেলারেশনের পদ্ধতি জারে পের সরপাসো, বলতেছে মানে বড় রাস্তা যাওয়ার গুলোর মধ্যে আপনি কি করতে পারবেন, ওভারটেকিং করতে পারবেন। ফালসো ভাই এটা। এক হলো লা কোর্সে দি ডিসেলারেশনের নম্পো এসের উতিলিজাতো পের ইল সরপাসো, ওভারটেকিং করার জন্য ব্যবহার করা যাবে না। ফালস। Quando si avvicina ad un incrocio,
Il conducente deve sempre usare la massima prudenza, anche quando gli altri conducenti devono dargli la precedenza. Ok, e che ne volta se quando si avvicina ad un incrocio, cioè una pinciocura, star casa che si chiama Gajman, volta se il conducente deve sempre usare massima prudenza, anche quando lì altri conducenti devono dargli precedenza. O non apne godicar dor poreo, apne chi corben, o godicar, diven, shabbano topolo mon corben. Sì, davvero. Il passo carrabile è un salvagente circolare per i pedoni. Passo carrabile c'è vittivo tu geres. Arricane volta se, passo carrabile è un salvagente. Vittivo tu geres e vom, parking, bus per manta, vittese chi, circolare per i pedoni, otto se che ne manno c'è l'otto corre. No. Passo carrabile, vittivo tu geres, cari, asbe giavo. Salvagente, salvagente, tram te che manno, ubbe nambe. Termine, duta zinis, ala da zin, ecce a te hoina, falso. È consentito spostare la segnaletica stradale, se non si tratta di segnali di pericolo. Apnake bolte se apni rastar je signal gulo ache stradale gulo shoraite parben jodi eti pericolo na hoy. Egulo sadharon hole apni shoraite parben. Ha rastar chinho gulo shoranor onumoti dewa hoy jodi shegulo shotorkikoron chinho na hoy. Falso. Apni rastar kono chinho apni dhorben na ekhane bolche na egulo bipodjonok na apni shoraite parben. Falso. I tricicli a motore sono costituiti da un motociclo e un sidecar. Tricicli a motore eta holo ekta side mani motocicli sidecar bolche sidecar shobdo ra jonno kintu pishta falso. Ei je non un sidecar eta sidecar na falso. Vengono definite autovetture tutti i veicoli con motore anteriore. Ekhane bolche ওই গাড়িকে প্রাইভেট কার বলা যায় যে গাড়ির মানে যে গাড়িগুলোর সব গাড়িগুলোর মোটর সামনে থাকে না সব গাড়ির মোটর কিন্তু সামনে থাকে না কিছু গাড়ির মোটর পিছনে থাকে এখন মোটর প্রাইভেট কার হইতে হলে যে সামনে মোটর থাকা বাধ্যতামূলক ফালসো কারণ আপনারা জানেন মিনি মিনি অর্থাৎ যে ছোট ছোট যে গাড়িগুলো পাওয়া যায় ফিয়াদের স্মার্ট এটা কিন্তু মোটর পিছনে আপনারা কি জানেন মোটর কিন্তু পিছনে সামনে নাই L'autostrada è a carreggiate indipendenti o separate da sparti traffico. Autostrada è a carreggiate indipendenti separate da sparti traffico. Autostrada non è chi da chi? Carreggiate separate cosa da chi? L'autostrada è carreggiate indipendenti separate da sparti traffico. Autostrada è? Shadin rasta, è un pito cosa da chi? È carreggiata di vero. È vietato lanciare dal finestrino mozziconi di sigaretta accesi. Perché nel bolse garir finestra jalana die nishet korse sigaret falaito. Vero, jonto sigaret, vero. Il diritto di precedenza non autorizza il conducente ad attraversare l'incrocio senza usare prudenza. Molto se ogro di car bolte eta busai na je apni choro astar more shabdano ta sara gari jalabe. Tai na? Vero. Mane apnar odhikar dise bite apni মনে করেন যে বা আমাদের গ্রামের ভাষায় বলে একবার চেগায় চালাইবেন গাড়ি হ্যাঁ এটা করা যাবে না কথাটা সত্য বুঝা গেছে ai fini della circolazione i quadricicli leggeri sono assimilati ai motocicli বলতেছে quadricicli leggeri আর motocicli দুইটা একই জিনিস না quadricicli leggeri হচ্ছে হালকা মোটরসাইকেল চার চাকা হালকা গাড়ি যার চার চাকা আছে বা তিন চাকা আছে বা দুই চাকা আছে কিন্তু মোটরসাইকেল মানে হচ্ছে যার শুধু দুই চাকা আছে Falso. Il passo carrabile permette ai veicoli che circolano su una strada pubblica di accedere ad un'area laterale adibita alla sosta. Ok. Passo carrabile hocche emon ekta jayga jekhane side ki kora jay gari parking kora jay rakha jay side kintu passo carrabile er moddhe na. Vero. I quadricicli non sono soggetti a revisione periodica. Molte quadricicli quadricicli se gari ta ase এই গাড়িটা রিভিশন করা যায় না অর্থাৎ ফিটনেস চেক করা যায় না বলতেছে তুতি কোয়াড্রিসিকলে সোনো সুজিত আর রিভিশন পিরিয়োডিকা এ ইন কোয়েল ইন কোয়েলি কোন কারোসারিয়া আপেরতা কোয়ার্টস অকুরে ইন্দুস্তারে ইল কাজ অর্থাৎ সব গাড়ি কি আপনার কি করতে হবে রিভিশন করাইতে হবে এখানে বলছে করাতে হবে না ফালস l'autocarro è un'autovettura autocarro un'autovettura falso autocarro c'è che truck আর প্রাইভেট কার কি প্রাইভেট কার হচ্ছে যেখানে মানুষ পরিবহন করে
ট্রাক একটি প্রাইভেট কার, কথাটা যদি আপনি অর্থ না বোঝেন আপনি সারা জীবন ভুল করবেন, তাই না? লেয়াতে সোনো বেগলিয়া মোটরে কন কোয়াত্রো রতে দেশিনা তেল ট্রান্সপোর্ট দি পারসনে কন নন পিউদি নবে পোস্ট কম্প্রেজিল কন্ডুশেন্তে কম্প্রেজ কইলো দেল কন্ডুশেন্তে অটোবাস অটো কারি কুইন্দি সোনো দে অটো বেগলি মা নন সোনো অটো ভেতুরে এ নো নন মেনো সোনো দি ভেগুলি বিলিন্দাতি পেরিল ট্রান্সপোর্ট দি ভালোরি, তার মানে এটা ফালসো। I motocicli sono veicoli a motore con più di due ruote. Motorcycle বলতে বোঝানো হয় যেটার কিনা দুই চাকার বেশি হয়, কথা কি সত্য? না, মোটরসাইকেল মানে দুই চাকা, এখানে বলতেছে সোনো ভেহিকুলি পিউ দি দুই রোড। I ciclomotori non rientrano nella categoria dei motocicli. সিকলোমোটরি বলতেছে নন রিয়েন্ট্রানো নেলা ক্যাটাগরিয়া দি মোটরসাইকেল। সিকলোমোটরি মানে হচ্ছে দুই বা তিন চাকার গাড়ি, এটা মোটরসাইকেলের মতো না। মোটরসাইকেলে সোনো ভেহিকুলি আর দুয়ে দুয়ে রতে কোন মোটরে মোটরে দি শিলিন দাদা সুপিরিয়রের 50 সেন্টিমিটার কিউব বেশি নন রিয়েন্ট্রানো ফেরশো ইনকোয়েস্তা ক্যাটাগরিয়া নেই সিকলোমোটরি, অর্থাৎ মোটরসাইকেল দুই চাকা হওয়ার কারণে সিকলোমোটরি আন্ডারে পড়ে না। ভেরো La guida dei quadricicli non leggeri è consentita già al compimento del 14° anno di età. এখানে দেখেন বলছে কদ্রশিকলি নন লেজেরি, এই এটার অর্থ কারো মনে আছে আপনাদের মধ্যে? কদ্রশিকলি নন লেজেরি মানে বলেন তো কি একজন কার মনে আছে? হালকা ভারী গাড়ি, হালকা না মা ভারী গাড়ি বলতেছে এইটা আপনি 14 বছর বয়সে চালাইতে পারবেন না, হালকা গাড়ি 14 বছর বয়সে চালানো যাবে, ইয়ে প্রেজেন্ট এটা 14 বছর বয়সে চালানো যাবে না, 21 বছর বয়সে চালানো যাবে, ফালসো। Sono consentite le gare di velocità, anche se non autorizzate, purché partecipino solo due autovetture. আপনাকে বলতেছে গাড়ির প্রতিযোগিতা করার অনুমতি দেওয়া হয়েছে, নন অথরিজড, অনুমতি ছাড়া। এখানে তো বোঝা যায় অনুমতি ছাড়া আপনি গাড়ির প্রতিযোগিতা কিভাবে করবেন, তারপর বলতেছে যদি শুধু প্রাইভেট কারের মধ্যে হয়, না কখনোই না, ফালস। সুল লাউদিস রাদে বিয়েতে তো গাড়ি জারি ইন ভেলোসিতা, বাস এক কথা সমাধান, ফালস। Il marciapiede è una parte della strada, rialzata o delimitata in altro modo, riservata ai pedoni. মার্শাপিয়ে হচ্ছে রাস্তার একটা অংশ যেটা উঁচা করা থাকতে পারে বা নিচে হতে পারে, ওটা রাখা হয়েছে রিজার্ভ করা কার জন্য? পেদনির জন্য। মার্শাপিয়ে দোনা পার্তে দা লা স্ট্রাদা ডেলিমিটাতা ইন মোদো আলত্রো রিজার্ভাতা আই পেদন, তার মানে ধরো Sulle strade è vietato gareggiare in velocità. রাস্তার মধ্যে গ্যারেজের ভেলোসিটা বিয়েদাত, গাড়ির প্রতিযোগিতা করা বিয়েদাত, ভেরো। Il pannello in figura è installato posteriormente ai rimorchi o semirimorchi con massa a pieno carico superiore a 3,5 tonnellate. Che vuol dire che e il pannello da cotai thakbe, car pisone thakbe, rimorchi o toba semirimorchi pisone. Cosa che sotto? No. Eta alto car pisone thakbe. Devono essere applicati posteriormente dietro tutti gli auto veicoli che trasportano di cose autocarri che superano 3,5 tonnellate. Che ne che forse rimorchi semi rimorchi, per me è falso. Fanno parte della carreggiata le corsie di sorpasso. Carreggiata roncio, corsia di sorpasso. Carreggiata c'è, ma ne corsia di sorpasso, carreggiata roncio, ovvero. Sulle strade extraurbane principali i quadricicli leggeri possono transitare. Molte se extraurbane principali, highway rasta al monte quadricicli leggeri, sono solo corte barbe? No. Quadricicli leggeri, sorbuccio codici makoto? Poi tallis. Meno poi tallis. Strade extraurbane principali, non si sa che le appare, poi si prende dove? Non to tasi. Talmane, da chi va già a shaken? Shaken a zarono mutine. তাই না? এখানে বলছে যাইতে পারবে, ফালসো। Il passo carrabile è una strada riservata agli autocarri.
500 কারাবিলে বলতাছে রিজার্ভ করা থাকে কিসের জন্য? আউতো গাড়ির জন্য। ইন করেসপন্ডেন্সে দেল 500 কারাবিলে নন এ কনসেন্টিত সস্তারে নেয়াঙ্কে আল টিটুলারে দেল 500 কারাবিলে, অর্থাৎ এখানে তো পার্কিং করতেই পারবে না, আবার যদি আপনার ইসের মালিক যে 500 কারাবিলের মালিক সেও পার্কিং করতে পারবে না, মেন্ট্রে পসিবিলে এফিক্টরে লেফের মধ্যে সেখানে গাড়ি থামাইতে পারবে না। তো সেক্ষেত্রে আউতো গাড়ি হোক যে হোক থামাইতে মানে পার্কিং করতে পারবে না, রিজার্ভ করা নাই তাদের জন্য, ফলস। ওকে, এই ছিল আপনাদের প্রথম অধ্যায়ের যে আমরা আজকে যে ই করাইছি আপনাদের, প্রথম অধ্যায় শেষ করছি আপনাদের নতুনদের, এটার উপরে আমরা আজকের কুইজটা করাইলাম। এখন আপনারা আমাকে বলতে পারেন এখানে কারো কোনো বুঝতে সমস্যা আছে কোনো কুইজে যে বুঝতে পারেন নাই? আচ্ছা ভাই, ওই যে 13 নাম্বারটা মানে একটু বলবেন ভাই, যে পিছনে মোটর থাকে না কি, এটা বুঝতে পারি নাই। আচ্ছা, 13 নাম্বার বলছে বেঙ্গনো ডিফিনিটি আউটো ভেতুরে তুতি ভিহিকলি কোন মোটরে আন্তেরিয়রে। এখানে বলতেছে পসো নাভেরে মোটর ইলেকট্রিকো টার্মিকো কমুনকুয়ে কলেগাতো ট্রাসিওনে সিয়া আন্তেরিয়রে কে পোস্টেরিয়রে পসো নো আংকে ট্রাইনারে কারেলে অ্যাভেন্টিশে রিমোট। অর্থাৎ একটা প্রাইভেট কার তার গাড়ির মোটর সামনে বা পিছনে হইতে পারে। কুইজ বলছে কি যে প্রাইভেট কার বলতে বোঝানো হয় যে শুধু তাদের মোটর সামনে থাকবে। ও আচ্ছা আচ্ছা, ব্যঙ্গনো ডিফিনিতে আউতো ভেতরে, আউতো ভেতরে বলতে বোঝানো হয় তুতি বিয়েগুলি ওই সব গাড়িকে যে গাড়িগুলোর মোটর সামনে। মিথ্যা। আর কেউ নোট করছেন, কোথাও প্রবলেম আছে? মেয়েদের গ্রুপে প্রবলেম আছে কোনো? নাই। বলতে হবে তো নাকি? ওকে, তাহলে ক্লোজ করে দিলাম এই স্কেচটা। ওকে, ক্লোজ করার পরে আপনারা মিলাইতে পারবেন আমাদের কোনটা কোনটা কারেক্ট হয়েছে, কোনটা কোনটা কারেক্ট হয় না। এখানে সবগুলি আমাদের কারেক্ট হয়েছে, যদি ভুল হয় তাহলে বলবে রিসপন্সটা ইসবালি আছে। এবং কুইজ করার পরে যখন আপনারা কুইজ করলেন তখন সাথে সাথে এগুলো আবার মিলাতে পারবেন, দেখতে পারবেন কখন কয়টা পরীক্ষা দিয়েছেন এবং কখন ভুল হয়েছে, সবগুলো আপনাদেরকে এখানে দেখাই দিব। তো এই ছিল এই প্রথম ইস্কেদার, এই এইটা আমরা করাইলাম। এবার আপনি বলেন তো নতুন স্টুডেন্ট আছেন, কেমন লাগছে প্রথম ইস্কেদারটা ভাই? ভালো লাগছে।